তোমাকে আমি কতবার করে বলবো এই রাস্তাতে আইছো না আইছো না, আমার কথা তো শুনবা না, লও এবার কাঁদো। কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? ওই দেখেন আপনার কেটে সিংহ দেখি। আরে ও সিংহ আসল নাকি তাই ভয় আপনি কাঁদছেন? ওটা তো নকল, রাজমিস্ত্রি দিয়ে তৈরি করা। ভাই আমি সিংহের ভয় কাঁদছি নাকি? আমার অনেক দিনের স্বপ্ন এরকম একটা গেট হবে, দুদিকে দুটো সিংহ থাকবে, আমি মুনিশ থেকে এসে ভালো জামা কাপড় পরি, গেটের সামনে বসে থাকবো আর সবাই এসে বলবে ভাই তোমার গেটের সিংহ দুটো খুব ভালো হয়েছে। আপনার যদি অত শখ থাকে তাহলে আমার মতো গেট একটা তৈরি করবেন। গেট তো করতে বলছেন, আমরা তো টাকা পয়সা কোথায় পাবো? কেন আপনার জমি জায়গা নাই? থাকবে না কেন, আছে 10 কাঠা মতো। ও ওই 10 কাঠা জমি বিক্রি করলে তো এরকম গেট হয়ে যাবে। সত্যি বলছো তুমি? এরকম গেট হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হবে। বো তুই আর আমাকে আটকাসনি, জমিটা বিক্রি করে গেটটা করতে দে। ঠিক আছে নাও, তোমরা যাও খুশি তাই করো, এখন চলো তো। ভালো আছি? হ্যাঁ ভালো আছি। তুই বাইরে ঠিক কবে বাড়ি আসলি? গতকালকেই এসেছি। তাহলে বল আমার গেট কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, কিন্তু ঘর বাড়ি বাদ দি গেট করিস কেন? এই ছুরা কি বলছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে বিয়ে দিতে হবে না? বিয়ে দিলে তো ঘর বাড়ির দরকার, ঘর বাড়ি না করি গেটের উপর সিংহ বসেছে যে। এই তুই পাগলা নাকি? বীর মানুষের লাগে ঘর বাড়ি দেখবে না গেট দেখবে? হ্যাঁ আগে গেটই দেখবে। তার লাগি তো বাড়ির গেট আগে করেছি। খুব ভালো কাজ করেছো, বাড়িতে শোয়ার জায়গা নাই আবার গেট করেছো, গেটলি ধূপ দাও। সেটা তোকে দেখতে হবে না, আমার গেটলি উল্টো পাল্টা কথা বললে তোর মেয়ের মুখ ভেঙে দেবো। তুই যেখানে যাচ্ছিস সেখানে যা তো। ও তোমার গেটলি কথা বললা, আমার বড় অন্যায় হয়ে গেছে, তুমি যা খুশি তাই করো। শালা বড় লোকজন এসে আমার গেটের নাম করছে আর এই সব আমার গেট থেকে হিংসা করছে। বাবা তুমি ওইদিকে যাচ্ছো যে, সোজা রাস্তায় চলো। না মা ওই রাস্তাতে যাব না, শফিক আটকে বিরক্ত করে, দূর হইলেও এই রাস্তা ভালো। শফিক আটকাবে মানে আর বাপের রাস্তা নাকি? চলো কি দেখি কে আটকায়। রাস্তা আটকাবে কেন, শফিক নতুন গেট কইছে তাই প্রশংসা করি না গেলে ঝামেলা করে। চলো আজ প্রশংসা করব না, দেখি কি করে ঝামেলা করে। ঠিক আছে চলো মা। এই রাস্তাটি একচালাকে জোরে গায়ে চাপ দেব না, আমার গেটটা ঝুলে তো নষ্ট হয়ে যাচ্ছে। দেখো দিনে সিংহর মুখে কি ঢুলু, এই কি মেনে লিয়া যায়? এরা আমার কারা গেট পারে না থেকে বেমুখ হয়ে চলে যাচ্ছে। ও ভাই গেট পারে না থেকে চলে যাচ্ছ যে। এই আমার বাবা প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে 100 বার করে আসা যাওয়া করে, প্রত্যেকবার তোর গেট পারে তাকাতে হবে নাকি? আমি 10 কাঠা ভূমি বিক্রি করে গেট করেছি, তোমাদের টাকাইলে অসুবিধা কি? জানি তোমার গেট পারে টাকা আমার 100 টাকা ইনকাম হবে নাকি তাই তাকাবো। তুমি জমি মেয়ে যদি গেট করেছো ঘুরে ফিরে তুমিই দেখো। এত আশ্চর্য ব্যাপার রে, বলে দূর থেকে আমার গেট দেখতে আসছে আর গ্রামের লোক উল্টোপাল্টা কথা বলছে যে। পুলিশে ঠিক করেছে তোমার লাগে রাস্তা দিয়ে কারো যাওয়ার জন্য নাই, কেউ যদি তোমার গেট পার না তাকায় তাকে তুমি অপমান করছো। তোর আবার পুরনো পোশাকে গেটের সামনে আসার কি দরকার, যা বাড়ি যা। কেন গেটের সামনে আসতে হইলে তার বেনারসি পরে আসতে হবে নাকি? তুই কানে করে বেশি ক্যাশমাস করিস নি, তোমার ভালো লাগছে না। কি বলতে এসে বল। তোমার সিংহ দেখে পেট ভরবে না বাড়িতে খেতে যাব তাই বলো। তুমি তো সবই জানো, এই গেট করার পর থেকে আমার বাড়িতে খালি পেট ভরে না, কিন্তু এই গেটের সামনে সিংহের পাশে তাকিয়ে তাকিয়ে খাইলে পেট মন দুইটি ভরে। যাও খাবারটা এখানে এসো গা। তোমার এই অশ্লীল কথা আমার সহ্য লাগে না। ঠিক আছে দাঁড়াও আমি এখানে খাবার লাসছি। এই থাম 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 থাম, কোন ছিলাম ছেলে রে চুল টুল লাল করে ছুটলো? থাম আজকে খোঁজলে তোর বাপের কাছে যাবো। ওগো দিনা কভার গেট মুছে গো, খাবার লেসে খেয়ে নাও। এই বেশি বকিস নি তো, খাবারটা ঠুই ঠুই যা, আমি ঠিক খাসি। শালা গাড়ি লিখে একটা ঢুলি করে দিল। বাড়ি কোথায় ভাই? গেট মানে ভিলভিল করে তাকাইছো? আমার বাড়ি ওই পাশের গ্রামে, আমি ঘটকতালি করে বেড়াই। তোমার বলে ভালো মেয়ে আছে, তাই বিয়ের লেগে খোঁজ নিতে আসলাম। বিয়ের কথা পরে হবে, আগে বলো গেটে সিংহটিটা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে ভাই। দেখলে হবে অনেক খরচা হয়েছে। তা তো খরচা হবেই, তো মেয়ের বিয়ে কোন দিবা? বিয়ে তো দেবই। ছেলে কি করে? ওই চাষবাস করে। চাষবাস করে? ঠিকই আছে, তো ছেলেটির আমার মতন সিংহওয়ালা গেট আছে তো? না ভাই, তোমার মতন গেট নাই, কিন্তু অনেক জমি জায়গা আছে, বড় লোক। আবার কি বড় লোক? গেট নাই, গেট না দেখলে কোনদিন বড় লোক মনে হয়। হ্যাঁ ভাই, বিশাল বড় লোক। ঠিক আছে, তুমি যখন বুঝছো বিশাল বড় লোক, ঠেলে ছেলে লেসো, ভালো হলে বিয়ে দেবো। ঠিক আছে ভাই, তাহলে কালকেই বীর মানুষ নিয়ে আসবো। সালমা, আজ স্কুল টিস্কুল কোথাও যাবেন নি? তোর নাকি বীর মানুষ আসছে। বীর মানুষ আসছে বললে তো হবে না, মানুষকে দই মিষ্টি দিতে হবে, বসতে জায়গা দিতে হবে। কোথায় দিব সে চিন্তা তুই করতে হবে না, আমার সব ব্যবস্থা হয়ে গেছে। তুই তাড়াতাড়ি বুড়িকে রেডি কর। ঠিক আছে, করছি। আসেন আসেন, সবকিছু রেডি করা আছে, বসেন। কি ব্যাপার ভাই, আমরা মেয়ে দেখতে আসনু আর আপনি গেটের বাইরে বসার ব্যবস্থা করছেন কেন? ভিতরে চলেন। না না, ভিতরে যাওয়া যাবে না, আমার খুব পর্দাশীল, কোনো পরপুরুষের মুখ দেখে না। এরা তো বিশাল ভালো ফ্যামিলি, এই বাড়িতেই আমার ছেলে বিয়ে দেব। ও ঠিক আছে ভাই, তাহলে আগামী শুক্রবার বিয়ের ডেটটা ফাইনাল করি নাকি? এখনো বিয়ে দেনা পাওনা ঠিক হলো না, আর বিয়ের দিন ঠিক করে ফেলবো। দেনা পাওনা মানে? আমার বাড়িতে যদি দেনা পাওনা চাই, সেই ছেলে সেটা আমার মেয়ের বিয়ে দেবো না। বিনা দাবি ছাড়া বিয়ে করুক, তার কোনো কিছু অভাব হতে দেবো না। না না, ঘটকের কাছে কিছু মনে করেন না, আমাদের কোনো দাবি দাবা নাই, বিনা দাবিতে বিয়ে দেবো। তাহলে অল্প দিন একটা ডেট করে ফেললো, বিয়েটা দিয়ে দিই। তাহলে সামনে শুক্রবারে বিয়ের ডেটটা ফাইনাল হোক ভাই, তাহলে আমরা এখন আসছি। আসছি বললে হবে না, আমার মেয়ের বিয়ে সমাজ করে দেবো না, রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করে বিয়ে দেবো। ঠিক আছে ভাই, তাহলে তোমার কথাই হলো, সামনে শুক্রবারে রেজিস্ট্রি করেই বিয়ে দেবো। বাপ ভালো আছো? এইখানে বসো। হ্যাঁ ভালো আছি। এই সালমা, ঘরে থেকে মিষ্টি লেসি জামাইকে খেতে দে। ঠিক আছে, নিয়ে আসছি। ওগো, এই বাড়িটা কাদের? এই বাড়িটাই তো আমাদের। তোমাদের বাড়ি মানে? আব্বা যে বললো তোমরা বিশাল বড় লোক। হ্যাঁ বাপ, তোমার আব্বা ঠিকই বলেছে, আমরা গেটের বড় লোক। গেটের বড় লোক মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝাবুঝি বলতে গেলে বাপ, আমার অনেক দিনের স্বপ্ন ছিল গেট করার, তার লাগে আমার 10 কাঠা জমি বিক্রি করে গেট করেছি। এতে আমার স্বপ্নটাও পূরণ হইলো, আমার মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়ে গেল। হ্যাঁ, লাও বাপ মিষ্টি খাও।